আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবর খবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম যুক্তরাজ্যের শেফিল্ডে টিনস্টে এলাকার গ্যাসের লাইন ফেটে বাড়িতে আগুন গুরুতর আহত তিন ইইউএ জিএসপি সুবিধা অব্যাহত রাখতে বেলজিয়ামে সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি এমপি দ্য মুসলিম হেরিটেজ অব বেঙ্গল নামে বাংলার মুসলমানদের ইতিহাস সম্বলিত গবেষণা গ্রন্থ প্রকাশিত শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত যুক্তরাজ্যের শেফিল্ডে টিন্সলি এলাকার একটি বাড়িতে গ্যাসের লাইন ফেটে আগুন লাগার ঘটনা ঘটেছে পরে ওই বাড়ির পাশের আরও কয়েকটি বাড়িতেও এই আগুন ছড়িয়ে পড়ে বুধবার সকালে হঠাৎ করে লাগা এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় টিন্সলি সাউথ ইয়র্কশায়ার ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও এরই মাঝে একটি বাড়ি পুরোপুরি এবং অপর দুইটি বাড়ির কিছু অংশ ভস্মীভূত হয়ে যায় আগুনে পুড়ে যাওয়া বাড়ির মধ্য থেকে মারাত্মক আহত অবস্থায় এক নারী এবং দুই শিশুকে উদ্ধার করে শেফিল্ডের নর্দার্ন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়া হতে বাঁচতে স্থানীয় প্রায় ৫০ জন নাগরিককে সরিয়ে ফেলা হয় এদিকে স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেছেন ঘটনার মূল কারণ উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে তবে ঘটনাস্থলের প্রাথমিক তথ্য অনুযায়ী গ্যাসের লাইনের বিস্ফোরণের ফলে এই আগুন লেগেছে বলে জানা গেছে বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশের উন্নয়নে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টকে অবহিত করতে বেলজিয়াম সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি এমপি আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান এ লক্ষ্যে ইউরোপের বাজারে জিএসপি রক্ষায় ব্রাসেলসে ইইউ ট্রেড কমিশনার ক্যারল দ্য গোস্ট এর সাথে ২৮ মে মঙ্গলবার জরুরি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি এ সময় বিজিএমই এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিন শ্রমিক নেতা রমেশ চন্দ্র সেন সহ পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে সম্প্রতি সাভারের তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধ্বংসের পর ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত কমিশন পার্লামেন্ট বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা বন্ধের দাবি তুলেছে গত বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে প্রাথমিক অধিবেশনের আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী দীপুমণির এই সফর বলে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী জানা যায় সাম্প্রতিক বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় বিশ্বব্যাপী বাংলাদেশের পোশাক ক্রেতাদের সতর্ক করে তুলেছে যার ফলশ্রুতিতে ইইউ এ সিদ্ধান্তের বলেও জানা যায় অর্থনৈতিক বিচারে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধার পরিমাণ কম হলেও ইউরোপীয় বাজারে যা অনেক বেশি তবে এই সুবিধা টিকিয়ে রাখতে না পারলে বাংলাদেশে পোশাক খাতকে বিরাট অঙ্কের লোকসানে পড়তে হবে বহির্বিশ্বের ইংরেজি ভাষাভাষী বাঙালি তরুণ প্রজন্মকে বাংলার মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে দ্য মুসলিম হেরিটেজ অব বেঙ্গল নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে বাংলার ৪২ জন বিশিষ্ট মনীষীর গৌরব গাথা জীবন কাহিনী নিয়ে ৪১২ পৃষ্ঠায় প্রকাশিত গ্রন্থটি প্রকাশের পর ইতিমধ্যে তরুণ প্রজন্মের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে প্রকাশিত এই গ্রন্থটির বহুল প্রচারের লক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমআরআই এর পরিচালক ডক্টর কামরুল হাসান বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক গবেষক মজলুম খান বিএমআরআই এর চেয়ারম্যান ডক্টর আক্তারুজ্জামান এবং পরিচালক ডক্টর মুশাহিদ আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় বইটির বহুল প্রচারের জন্য দুইটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম প্রকাশনা অনুষ্ঠানটি আগামী ১ জুন শনিবার বেলা ৬টায় পূর্ব লন্ডনের ইব্রাহিম কলেজ হলে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় অনুষ্ঠান হবে বিএমআরআই এর উদ্যোগে ১৫ জুন শনিবার বিকেল ৬টায় লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে লক্ষ্মীপুর সোসাইটি ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁ লন্ডন সফররত লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র শাহাব উদ্দিন সাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিরাজের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি তার বক্তব্যে লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনে সোসাইটির সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের সভাপতি তার বক্তব্যে সকলকে লক্ষ্মীপুর সোসাইটির আগামী দিনে যুক্তরাজ্য ও লক্ষ্মীপুর উন্নয়নে
বিভিন্ন কার্যক্রমে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আফতাব উদ্দিন ভূঁইয়া, আবদুল্লাহ রিয়াদ, নাজিম উদ্দিন চৌধুরী, নোমান আরমান, মাহমুদুর রহমান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জিয়াউল করিম, রুহান বাবু, মোহাম্মদ কাউসার সহ আরও অনেকে। জীবন যেখানে যতই ব্যস্ত থাকুক না কেন, বন্ধুত্ব কখনো কর্মময় ব্যস্ততাকে দূরে রাখতে পারে না। শৈশব কৈশোরের বন্ধুত্ব চিরকাল যে অমলিন, তারই এক ব্যতিক্রমী মিলন মেলা হলো মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে। ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের একদল বন্ধু প্রাণের টানে পরিবারের স্ত্রী সন্তানদের নিয়ে একত্রিত হয়েছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রি ইউনিয়ন নামক সংগঠনের ব্যানারে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় বন্ধুদের পেয়ে এ সময় অনেকেই ছিল আবেগে আপ্লুত এবং আনন্দে আত্মহারা। এ সময় শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন, বক্তব্য রাখেন হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদ, সাইদ আহমেদ সাদ, রুহেল আহমেদ, আব্দুল কুদ্দুস, বশর আহমেদ সহ আরও অনেকে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারেক রহমানের মুখ থেকে গণতন্ত্র নিয়ে কথা বলার শোভা পায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য যুবলীগ নেতা আবুল কালাম ইসলু। মঙ্গলবার যুক্তরাজ্য যুবলীগের একাংশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য ওলামা লীগের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহিবুর রহমান শিপন। যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম এবং বাবুল খানের যৌথ পরিচালনায় এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শামীম আহমেদ, মাহবুব আহমেদ, প্রজন্ম একাত্তর যুক্তরাজ্যের নেতা বাবুল আহমেদ, সৈয়দ তারেক, আমিনুল হক জিলু, আবুল কাশেম, কামরুল ইসলাম, ফজলুল হক এনাম সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন সালে আহমেদ, যুক্তরাজ্য ওলামা লীগের আহ্বায়ক মাওলানা কুতুবুদ্দিন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, আকিক খান, শার্দুল ইসলাম, সাদেকুজ্জামান চৌধুরী, রাজেন সহ আরও অনেকে। সভা থেকে উপস্থিত বক্তারা লন্ডনে তারেক জিয়ার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে তার যে কোনো রাজনৈতিক কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেন। বর্তমান সময়ে যুক্তরাজ্যে মুসলমানদের নিয়ে সৃষ্ট ভ্রান্ত ধারণাগুলো সমাধানে এবং মুসলমানদের অন্যান্য কমিউনিটির কাছে নিজেদের আরও বেশি করে উন্মুক্ত করতে দেবার আহ্বান জানিয়েছেন মুসলিম চিন্তাবিদরা। মঙ্গলবার পবিত্র শবে মেরাজ উপলক্ষে লন্ডনের কিলবার্ন অ্যান্ড হ্যামস্টিড ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। সারোয়ার আলম এবং আলিম আহমেদের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আতরুল্লাহ। সভায় সেন্টারের সাধারণ সম্পাদক তাজউদ্দিন সংগঠনের কার্যক্রম সকলের কাছে তুলে ধরেন। সভা থেকে শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য এবং মুসলিম ভ্রাতৃত্ববোধ বিষয়ে বক্তব্য রাখেন শেখ আব্দুর রহমান মাদানী, শেখ মুজাহিদ আলী, শেখ আবু জাইদ ইবনে নাউদ ও মুফতি আব্দুল মুনতাকিম। তারা বলেন, বিভিন্ন নবী রাসূলরা অনেক ধরনের আধ্যাত্মিক ঘটনার সাথে থাকলেও সবচেয়ে উল্লেখযোগ্য আধ্যাত্মিক ঘটনা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমন। তারা বলেন, পবিত্র কোরআনের পর মিরাজই হল অন্যতম মজেজা। এদিকে সফলভাবে সমাপ্ত হয়েছে সিইজি চ্যারিটি ক্যারাম কম্পিটিশন 2013। পূর্ব লন্ডনের চিলড্রেন্স এডুকেশন গ্রুপের আয়োজনে 18 থেকে 27 মে পর্যন্ত পরিচালিত এই খেলাটি মোট 64 দল অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এ আর খান সুজা, দ্বিতীয় স্থান পায় কামরুজ্জামান এবং তৃতীয় স্থান লাভ করেন এনায়েত হোসেন। প্রতিযোগিতার পুরস্কারের সকল অর্থ বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে জানান কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন জামালুর রহমান, ফারুক মাহফুজ, ফয়সল আহমেদ সেলিম, এস ইউ সেলিম, আতাউর রহমান, সালে আহমেদ, শামীম আহমেদ, নোমান আহমেদ ও জুবের আলী। উল্লেখ্য যে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এ আর খান সুজা আগামী 26 জুন হাউস অব কমন্সের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দর্শক হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী পালন করছে গ্রেটার ওলহ্যাম বিএনপি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জার্মানিতে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত।